আমাদের একটা লঙ্গর, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করছি। সব রকম খাবার দাবার এখানে আছে, খুব সুন্দরভাবে সাজানো, যা ইচ্ছে খেতে পারেন। বিয়ে বাড়িতে এত ভালো খাবার দেওয়া হয় না, খুব সুন্দর খাবার দেওয়া হয় এখানে। তো যখন আপনারা অমরনাথে আসবেন, এখানকার লঙ্গর প্রচুর পাবেন, আপনাদের খাওয়ার কোনো সমস্যা নেই, লোকে আপনার পায়ে পড়ে যাবে খাওয়ানোর জন্য। তো শেষনাগ থেকে বন্ড পিটা বেলা সরো আপনাদের সঙ্গে। গুড মর্নিং, আজকে হচ্ছে আমাদের 18 তারিখ, এখন বাজে 5:58। আমরা ট্রেন থেকে বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে, আছে সঙ্গে নীলাবু আছে। এবারে আমরা যাব পঞ্চতরণীর দিকে, ঠিক আছে? এই রাস্তাটা দেখুন কেমন রাস্তা, এই হচ্ছে পঞ্চতরণী রাস্তা, ওই দূরে চলে যাচ্ছে, ওই রাস্তা ধরে আমরা যাব। আমাদের ব্যাগপত্র যারা যারা ব্যবস্থা করছেন তার সব নেবেন, নিয়ে এবার যাত্রা শুরু হবে। আমাকে পঞ্চতরণীতে স্টে করব, কালকে দর্শন করব। এই হচ্ছে আমাদের ইতিহাস, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সৌরভ আপনাদের সঙ্গে। বন্ধুগণ, আমরা সকালবেলা 6:10 যাত্রা শুরু করেছিলাম। তো আমরা এখন চলে এসেছি একটা জায়গাতে, মেডিকেল ক্যাম্প। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে দূরে, ওই হচ্ছে গণেশ স্টপ। কেমন, এখানে আমরা এখন উঠবো, তারপর বিশ্রাম নেবো। নীলাবাবু কিছু বলো। প্রচন্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ অনেকটা চড়াই যাচ্ছে, ভীষণ চড়াই। তার সঙ্গে আরো তার সাথে এই ঘোড়ার জন্য যাওয়া খুব মুশকিল, রাস্তা ভালো হলে কি হবে, ঘোড়ায় জ্যাম হয়ে আছে। ওই দেখুন দূরে, একদম দূরে দেখুন, পুরো ঘোড়া জ্যাম করে রেখে দিয়েছে রাস্তা, একদম পুরো মানুষের যাওয়ার রাস্তা নেই। হ্যাঁ তো চলি, দেখা যাক। তন্ময়দা যাচ্ছেন আমাদের সঙ্গে, দারুণভাবে, চলুন। বন্ধুরা দেখুন, আমরা অলমোস্ট 15,000 ফিটের আশেপাশে আছি। হ্যাঁ, অক্সিজেনের অবস্থা খুবই খারাপ বললেই চলে। আমরা উঠছি, আমাদের অক্সিজেনের খুবই প্রবলেম হচ্ছে। দেখুন বাবাকে বলছে জয় বাবা জয় বলে। আমরা আস্তে আস্তে ওখানে পৌঁছে যাবো, কি আবার একটা ভিডিও করবো। সবাই আমরা এসে গেছি, গণেশ স্টপে এসেছি। এই আমিও এসেছি, দেখুন আমিও এসেছি, দেখুন আমিও এসেছি। আমার মুখটা ভালো করে দেখা যাক, এসে গেছি। হ্যাঁ, ব্যাপারটা হলো আপনার এক্সপিরিয়েন্স একটু বলুন। চড়াই আছে, এর আগে চড়াই অনেক করেছি, কিন্তু এখানে অক্সিজেন লেভেল বড্ড কম, তার জন্য কষ্ট বেশি, ক্লান্তি বেশি, ক্লান্তি বেশি, ক্লান্ত হয়ে পড়ছে। আর এত ঘোরা, এত মানুষ যাচ্ছে, আপনি যদি একটা না উঠবেন তার কোনো স্কোপ নেই, ঘোড়া আপনাকে আটকে দেবে সাইডে, সাইড সাইড সাইড। এই তো ইনি ঘোড়া করে উঠে যায়, এটা এক্সপিরিয়েন্সটা বলবে। প্রচুর অসুখ, ঘোড়া বসলো অসুখ আছে, আটলো পো অসুখ, ঘোড়া বসলো অসুখ। মহা মুশকিল, দেখতে পাচ্ছেন ওখানে বাবা যে কি বলছিলেন, বলছিলেন যে কচ্ছুয়াকে হিসাব সে চলো, খরগোশ কে হিসাব সে নেই। আমরা ওইটাই করবো, কচ্ছপের মতোই চলবো, খরগোশের মতো চলবো না। কিন্তু যথেষ্ট ভালো থাকবেন, আবার আমাদের সাথে দেখা হবে, আরও দেখবো অনেক পথ বাকি আছে, কিন্তু সেই বাবা বর্ষণে অবধি। বন্ধুগণ, লোকে বলে পিছুটপ চড়াই, পিছুটপ চড়াই, কিন্তু সব থেকে বেশি চড়াই হচ্ছে গণেশ টপ।
সাংঘাতিক কষ্টকর। আমাদের এতখানি আসতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি, হাইটটা আপনাকে দেখাচ্ছি। সব থেকে সমস্যা কি জানেন, অক্সিজেন লেভেল কমে যায়। দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন কোথায় আমরা আছি এখন। এই জায়গাতে না গাছপালা কম থাকার কারণে অক্সিজেন খুব কম, তাই জন্য কষ্ট খুব বেশি হয়। 100-200 মিটার এগিয়ে গিয়ে একটু বসতে হয়, রেস্ট নিতে হয়। তাই নিচ্ছি আমরা গণেশ টেম্পলের উদ্দেশ্যে। লাস্ট আমরা এসে পড়েছি গণেশ টপে। প্রচন্ড চড়াই, ভীষণ চড়াই, এমন অবস্থা ঘোড়াগুলো পর্যন্ত পারছে না। এই যে দেখুন, ঘোড়াগুলো ওখানে বসে পড়েছে, এই ঘোড়াগুলো ওখানে বসে পড়েছে, মানে তারা পারছে না। অবস্থাটা কি, আমরা জানি ঘোড়া বসলে টায়ার হয়ে পড়েছে। হ্যাঁ, ঘোড়াও বসে পড়ছে। বেসালো বলো, বহুত পারছে, বহুত হাই আছে, পুরো উঠতে প্রচুর কষ্ট সত্যিকারে। অক্সিজেন লেভেল, আর সবথেকে যেটা বড় কথা হচ্ছে অক্সিজেন লেভেলটা কম। কম আমরা এখন প্রায় 15,000 ফুটের উপরে উঠেছি, অক্সিজেন লেভেল খুব কম। হ্যাঁ, ঠিক আছে, আমরা আবার পরে আসছি। এবার আমরা যাবো পঞ্চতরণীর দিকে। টাটা।